28 সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। জলাতঙ্ক রোগের বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে মোহনপুরস্থিত মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে কনফারেন্স হলে মঙ্গলবার দিন মোহনপুর এলাকার আশাকর্মীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারের আওতাধীনে থাকা মোট 100 জন আশাকর্মী অংশ নেন। এতে আগরতলা মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার সুব্রত দত্ত, মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার সুধীর দেববর্মা ও ডাক্তার একে নোয়াতিয়া এই কর্মশালাতে উপস্থিত থেকে আশাকর্মীদের সামনে আলোচনা রাখেন। বিভিন্ন এলাকায় কুকুর সহ বিভিন্ন জীবজন্তু মানুষকে কাটার পর কিভাবে তার চিকিৎসা করাতে হয়, কোথায় গেলে ভ্যাকসিন পাওয়া যায়, এইসব বিষয় সহ জলাতঙ্ক রোগীদের পাশে থেকে কিরকম ধরনের পরিষেবা প্রদান প্রয়োজন, সেসব বিষয় অবগত করানো হয় আশাকর্মীদের এদিনের কর্মশালার মাধ্যমে। সাক্ষাৎকারে মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার সুব্রত দত্ত জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী 2030 সালের মধ্যে জলাতঙ্ক রোগী মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে দেশের সরকার। মানুষকে সচেতন করার জন্য আশাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি যে কীভাবে জলাতঙ্ক রোগ প্রতিরোধ করা, প্লাস তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কাউকে যদি কুকুর কাটে বা কেউ যদি কোনো মানে অ্যানিমেল বাইট হয় কীভাবে ইমিডিয়েটলি প্রিভেন্ট করতে হবে, তারপরে কোথায় গেলে প্রতিষেধক পাওয়া যাবে। এবং মানুষের মধ্যে এই জলাতঙ্ক বা রেবিস নিয়ে কিন্তু প্রচুর ভুল ধারণা আছে এখনও আমাদের দেশে, ইভেন আমাদের রাজ্যও আছে। তো এই সচেতনতার মাধ্যমে এবং এই ডে সেলিব্রেশন করে কিন্তু সেই মানুষকে সচেতন করার মেইন উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।